Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel, Mashrafis Mom. আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো ভাইয়া আর আপিরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে যারা আমার চ্যানেলের পুরান ভিউয়ার্স তারা তো জানেন আমি আমার 18 কেজি ওয়েট লসের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি ডায়েট চার্টের সাথে সাথে আমি আপনাদেরকে ছোট ছোট ইয়াম্মি ইয়াম্মি রেসিপি শেয়ার করার চেষ্টা করছি আর যারা জেকে লাইফস্টাইল ফলো করেন বা ফলো করছেন বা জানেন জেকে লাইফস্টাইল সম্পর্কে তারা তো সবাই জানেন যে স্যার প্রতি বেলায় দুইটা ডিম খেতে বলে অনেকেই ডিম খেতে অনীহা চলে এসেছে আমারও এসেছিল সো আমি চেষ্টা করি প্রতিদিন একটু ভিন্ন কায়দায় ডিমটা তৈরি করতে যাতে করে আমি আমার ডিমও খাওয়া হবে আর আমার অনীহাও চলে আসবে না আর আমি মজাও পাবো সো অনেক আপুরাই বলেছে আপু ডিম খেতে আর ভাল লাগে না আসলে আমারও ভাল লাগেনি এখনও ভাল লাগে না ডিম দেখলেই কেমন জানি একটা অস্বস্তি হয় কিন্তু আমি আমার নিজস্ব টেকনিক দিয়ে ডিমটাকে একটু আলাদা আলাদাভাবে আর কি খেতে চেষ্টা করি তো আমি কিভাবে খেতে চেষ্টা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে আলাদাভাবে কিভাবে খাই তো এর আগেও আমি অনেকগুলো রেসিপি ছোট ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন বলেছেন যে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সো আপনাদের কাছে যেহেতু ভালো লেগেছে আমি চেষ্টা করব আমি প্রতিদিনই আপনাদেরকে একটা নিউ নিউ রেসিপি শেয়ার করার জন্য তো এনজয় করেন আমার আজকের ভিডিওটি আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম এবং ডিম দিয়ে কি করে একটা মজাদার রুটি তৈরি করা যায় আর এই মজাদার রুটি তৈরি করার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা জেকে লাইফস্টাইল ফলো করেন বা জেকে লাইফস্টাইল সম্পর্কে জানেন তারা তো জানেন যে স্যার বাদাম এবং ডিম দুটোই খেতে বলে প্রতিবেলায় দুইটা ডিম এবং 20 গ্রামের মতো বাদাম খেতে বলে সো দুটো মিলিয়ে যদি একটা রেসিপি তৈরি করা যায় কেমন হয় একঘেয়েমি ডিম খেতে কতক্ষণ ভালো লাগে তাই অন্যরকম খাওয়ার চেষ্টা এতে করে কিন্তু অনেক মজার হয় তো এখানে আমি বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি আপনারা ব্লেন্ড করতে পারেন এখানে আমি পাটায় পিষেছি তাই ভালো করে ব্লেন্ড হয় নাই কারণ কারেন্ট চলে গিয়েছিল সেজন্য আসলে আমি ব্লেন্ড করতে পারিনি তাই পাটায় ফেসিয়ে নিয়েছি পাটায় ফিসে নেওয়াতে একটু আস্তে আস্তে রয়ে গেছে এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা আমি ভালো করে ফেটিয়ে নিব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমি এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও ফেটিয়ে নিতে পারেন এরপরে আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন যে এটা একটা পেস্ট হয়েছে একটা ঘন পেস্ট হয়েছে এরপরে আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এক চামচ ঘি দেওয়া আপনারা এখানে সরিষার তেল বা বাটার দিয়েও ভাজতে পারেন আমি তো ঘি দিয়েই সবসময় ডিম ভাজা খাই সো আমি এটাও ঘি দিয়ে ভাজবো তো ঘি দেওয়ার পরে আমি এখানে মিশ্রণটা থেকে অর্ধেক ঢেলে দিয়েছি আর এটা আমি একটা চামচ দিয়ে ভালো করে রুটি শেপ করে নিচ্ছি আপনারা চাইলে এটা কাঠি দিয়েও করতে পারেন চামচ দিয়ে ততটা আসলে ভালো হয় না পরে আমি এটা কাঠি দিয়েই করেছি গোল করে রুটি আকৃতি করে নিয়েছি আর এটা যখন আমি ভাজতে নিয়েছি তখন এর ফ্লেভারটা জাস্ট ওয়াও এত ভালো লেগেছে আমার ভাজার সময় খেতে মন চেয়েছে আমার এটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো এটা অনেক ফেভারেট তো এ পর্যায়ে আমি এটা একটু ঢেকে দিব তো এভাবে করে খেলে কিন্তু আপনাদের শুধু শুধু ডিম ভাজা খেতে হবে না শুধু ডিম ভাজা আসলে খেতে একদমই ভালো লাগে না তো এভাবে করে খেতে পারেন মাঝে মধ্যে একটু আলাদাভাবে ট্রাই করা আর কি তো শুধু যদি ব্রেকফাস্টে খান তাহলে আপনারা এখানে দুটো রুটি খেলেই যথেষ্ট কারণ এখানে বাদাম ডিম দুটোই আছে আর আমি যেহেতু এটা ব্রেকফাস্টে খাবো না আমি ফাস্টিংয়ের পরে খাবো সো এখানে আমি ডেটক্স ওয়াটার সাথে নিয়েছি এরপরে নিয়েছি মুরগির মাংস তারপর সবজি এখানে ছিল ভেন্ডি ভাজি তারপর লাল শাক আর সবজি ছিল ছোট মাছ দিয়ে আরেকটা সবজি ছিল তো এতটুকুই ছিল আমার খাবার সো এখানে সবচেয়ে মজার আর ইয়াম্মি যে খাবারটা সেটা হচ্ছে বাদামের রুটিটা এটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে
আপনারা এটা মাংস দিয়েও খেতে পারেন, সবজি দিয়েও খেতে পারেন, এমনি এমনি খেতে পারেন। এমনি এমনি তো বেশি মজা, আরও আমার কাছে এমনি এমনি বেশি ভালো লাগে। আমার চ্যানেলে আরও অনেক রুটির বা স্যুপের রেসিপি আছে, এছাড়াও আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব। আশা করি আমার সাথে থাকবেন। ভাই অ্যান্ড আপিরা, কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আপনারা সবার আগে। আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন এবং হেলদি থাকবেন। আল্লাহ হাফেজ।